ম্যানগ্রোভ অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আর সুন্দরবন নয়, এবার প্রাকৃতিক শোভা দেখা যাবে ঝাড়গ্রাম জেলায়। সম্প্রতি উষ্ণায়নের ফলে ধীরে ধীরে ম্যানগ্রোভ অরণ্য তৈরি হচ্ছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে। জানা গিয়েছে আবহাওয়ার পরিবর্তনের ফলে এই লবণাম্ব উদ্ভিদগুলি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে জন্মাচ্ছে। ঝাড়খণ্ড ও বাংলার সীমানা লাগোয়া বেলপাহাড়ি সহ বিভিন্ন জঙ্গলে এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে।